আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে লুবাসম ব্লগে আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও পরিবার নিয়ে ভালো আছি আজ তৈরি করে দেখাবো আস্ত চিকেন ফ্রাই এই চিকেনটা নান অথবা পোলাও অথবা রুটি কিংবা এমনি কেচাপ দিয়েও খেতে খুবই মজা নতুন কোনো অতিথি আসলে বিশেষ কেউ আপনারাও তৈরি করতে পারেন এমন সুন্দর একটি রেসিপি আশা করি সবাই অনেক খুশি হবে এবং সকলে অনেক প্রশংসা করবে এবং খুবই সুন্দর খুবই সিম্পল বানাতে অনেক সহজ অল্প মশলায় খুবই সুস্বাদু একটা চিকেনের আইটেম তো আশা করি আপনাদের ভালো লাগবে আজকের রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক এখানে আমি দুইটা চিকেন নিয়ে নিয়েছি এখানে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি তো আমি প্রথমেই চিকেনগুলো কেটে নিয়েছি উপরে ছুরি দিয়ে চিরে দিয়েছি যাতে মশলাগুলো ভিতরে ঢোকে দেখতে পাচ্ছেন আপনারা আমি কীভাবে কেটে দিয়েছি প্রতি সাইডে আমি এভাবে কেটে দিয়েছি একটু গভীরভাবে যাতে মশলাটা ভিতরে ঢুকে সুন্দরভাবে এতে করে ভাজার পরে খেতে ভালো লাগবে নয়তো সাদা থাকবে ভালো লাগবে না তো এখানে নিয়ে নিচ্ছি আমি কালামানসি তিন চারটা কালামানসির জুস আমি এখানে দিব তো যারা কালা মানুষে পাবেন না তারা লেবু দিবেন একই কথা তিন চামচ বা চার চামচের মতো লেবুর জুস দিয়ে দিবেন এতে করে টেস্টটা ভালো আসবে এবং ম্যারিনেট করার সময় এতে ভালো একটা টেস্ট আসবে লেবুর জুসটার কারণে তো এখানে আমি নিয়ে নিচ্ছি তিন চারটা চিপে আর আপনারা চাইলে একসাথে চিপে তারপরেও জুসটা দিতে পারেন তো আমার সুবিধার জন্য আমি এভাবেই দিলাম আর দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো লবণ অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন তো লবণ দিয়ে দিয়ে দিচ্ছি আদা এবং রসুন পেস্ট তিন চামচ আমি সব সবসময় আদা এবং রসুন পেস্ট একসঙ্গেই করি যার জন্য দুইটা একসঙ্গেই দিলাম দিয়ে দিচ্ছি হলুদ এক চামচ এবং দিয়ে দিব এখন মরিচ মরিচের গুঁড়া এক চামচ ঝালটা চাইলে আরও বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন তবে এর কম দিলে আর ভালো লাগবে না যেহেতু ফার্মের মুরগি মাংস একটু বেশি যার জন্য ঝালটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন তবে আমি এক চামচ দিলাম দুইটার জন্য দিয়ে দিলাম জিরার গুঁড়া এক চামচ এখন দিয়ে দিব ধনিয়ার গুঁড়া এক চামচ এবং দারুচিনির গুঁড়া সামান্য একটা সুন্দর ফ্লেভার আসবে এই দারুচিনির গুঁড়াটা দেওয়ার কারণে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন দারুচিনির পাউডারটা দেওয়ার জন্য তো এখন সব কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব আর প্রতিটা অংশে সুন্দর করে মাখিয়ে নিতে হবে নয়তো মশলা না ঢুকলে ভালো লাগবে না খেতে তাই ডলে ডলে ভালোভাবে প্রতিটা অংশে সুন্দরভাবে মশলা উল্টে পাল্টে মাখিয়ে নিতে হবে এই কাজটা অবশ্যই সুন্দর করে করবেন তাড়াহুড়া করবেন না যত ভালোভাবে মশলাটা মাখানো হবে ততটাই টেস্ট হবে ভাজার পর মুরগিটা তো আমি উল্টে পাল্টে চতুর সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আমি এখানে যদিও আপনাদের পুরোটা দেখাচ্ছি না তবে আপনাদের বোঝানোর জন্য এতটুকু দেখাচ্ছি আমি আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি এবং বলে দিচ্ছি যাতে সুন্দরভাবে মেশাতে পারেন বুঝে আমি অফ ক্যামেরায় অনেকক্ষণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো এখন মেশানো শেষ তারপর আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেলটা প্রথমেই দিবেন না মশলাটা ভালোভাবে তাহলে লাগবে না মশলাটা লাগার পরে ম্যারিনেট করার সময় সবার শেষে তারপরে সরিষার তেলটা অ্যাড করবেন এতে করে ভালো হবে ম্যারিনেট করাটা তো আবারও আমি ভালোভাবে সুন্দর করে উল্টে পাল্টে সরিষার তেলটা মাখিয়ে নিলাম তো মাখিয়ে দুই ঘন্টার মতো আমি ফ্রিজে রেখে দিব নর্মাল ফ্রিজে রেখে দিব দুই ঘন্টার মতো রেস্টে তারপর ফ্রিজ থেকে নামিয়ে আমি ভেজে নিব মুরগিটা তো দুই ঘন্টা পর নামিয়ে ফ্রিজ থেকে এখন আমি আর একটু মেখে নিলাম উল্টে পাল্টে মশলাটা নেড়ে চেড়ে নিলাম এখন তেলে ভেজে নিব তো আমি একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি এটা আমি ডুবো তেলে ভাজবো তাই তেলের পরিমাণটা একটু বেশি তো তেলটা গরম হওয়ার পর মুরগি দুইটা দিয়ে দিচ্ছি আমি একসঙ্গেই দিচ্ছি যেহেতু আমার প্যান্টটা একটু বড় নিয়েছি ভাজার সুবিধার জন্য তাই একসঙ্গেই দুইটা মুরগি দিচ্ছি আপনারা চাইলে একটা একটা করে ভেজে নিতে পারেন বা কেউ চাইলে একটাও এভাবে সেম করে তৈরি করে নিতে পারেন তবে আমাদের এই চিকেনটা খুবই ভালো লাগে বিশেষ করে আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে এবং বাচ্চারাও পছন্দ করে যার জন্য আমরা আমি দুইটা করেছি সবাই পছন্দ করে বলে তো এখানে কভার করে দিলাম যাতে তেল ছিটে না আসে এবং মুরগিটাও ভালোভাবে সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে তো প্রায় ছয় সাত মিনিটের মতো অপেক্ষা করে তারপর আমি চিকেনটা উল্টে দিব আর এই কাজটা অবশ্যই খুব সাবধানে করবেন যাতে তেলের ছিটে না আসে তো এখন মুরগিটা আমি মুরগিগুলো উল্টে দিব খুব আস্তে করে ধরে তারপর সাবধানতার সাথে উল্টে দিতে হবে যাতে তেল ছিটে না আসে আর যেহেতু আস্ত মুরগি উল্টাতে একটু সমস্যা হবে তাই ভালোভাবে ধরে তারপর উল্টে দিবেন এভাবে সম্ভব না হলে দুইটা চামচ নিয়ে নেবেন যাতে সুবিধা হয় যার যেভাবে সুবিধা হয় সেভাবে উল্টে দেবেন তো দুই পাশে আমি উল্টে দিয়েছি এখন আবার ঢেকে সেমভাবে কিছুক্ষণ রান্না করব তো আরও ছয় সাত মিনিট পর আমি আবার একটু উল্টে দিব আর চুলার আঁচটা ফুল হিটেই আছে আমি হাই হিটে রেখেই ফ্রাইটা করতেছি যেহেতু ডুবো তেলে আছে এবং আমি কভার করে দিয়েছি তাই হয়ে যাবে কোনো সমস্যা হবে না একটু সময় নিয়ে ভেজে নিলেই হবে আমি প্রথম থেকে এই পর্যন্ত হাই হিটে রান্না করেছি তারপর নামানোর কিছুক্ষণ আগে চুলাটা আমি মিডিয়ামে করে দিয়েছি তো এভাবে করে উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি চিকেন দেখেন কত সুন্দর একটা কালার আসছে প্রথমে হয়তো বা হালকা কালার আসলে ভয় পাবেন না ভয় পাওয়ার কিছু নেই আস্তে আস্তে শেষের দিকে কালারটা সুন্দর চলে আসবে এবং খেতে অনেক মজা লাগবে একবার হলে ট্রাই করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন কতটা মজার কত সহজ আসলে রান্নাটা একটু বুদ্ধি করে করতে পারলেই মজা হয় এবং তৈরি করতে পারলে সবই সহজ সত্যি কথা বলতে যেটা অনেকে বলতে পারেন সব রান্নাই সহজ আসলে রান্না তো কখনোই সহজ না তবে যারা পারে তাদের জন্য অনেকটাই সহজ সবই সহজ মনে হয় যারা না পারে তাদের জন্য অনেক কঠিন তবে কাজ কখনোই কঠিন মনে করতে নেই সব কাজই সহজ তাহলে সব কিছু পারা সম্ভব হয় কঠিন মনে করলে আর কোনো কিছু সম্ভব হয় না করাটা আর রান্না খাওয়া এটা তো আমাদের প্রতিদিনের রুটিন সেক্ষেত্রে এটা সহজই আমি মনে করি তো ভাজা প্রায় হয়ে এসেছে আমি দুই চারপাশেই আমি উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিয়েছি দেখেন কালারটা কত সুন্দর আর যতটা সুন্দর কালার দেখতে খেতে ঠিক ততটাই মজা ডুবো তেলে বলে আপনারা ভয় পাবেন না তেলটা ঝরানোর পর তেল আর সাথে থাকবে না তেলটা উঠানোর সময় একটু ঝরিয়ে একটু অপেক্ষা করে তারপরে খাওয়ার সময় বসতেই পারবেন না যে এটা ডুবো তেলে ভাজা খেতে এত মজা পোলাও কিংবা সাদা ভাত কিংবা নান পরোটা এসবের সঙ্গে খেতে অনেক মজা লাগবে তো এই পর্যায়ে আমি একটু চুলার আসটা কমিয়ে দিয়ে তারপর অপেক্ষা করছি বেশি ভাস্তে যাবেন না তাহলে আর ভালো লাগবে না এই ভাজাটাই ঠিক আছে এর চেয়ে বেশি ভাস্তে যাবেন না তাহলে আর খেতে ভালো লাগবে না এই ভাজাটাই পারফেক্ট তো এখন ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নিচ্ছি তেল থেকে ঝরিয়ে কিছুক্ষণ এভাবে ধরে রাখলে তেলটা সম্পূর্ণ ঝরে যাবে তো একটা উঠিয়ে নিয়েছি আরও একটা উঠিয়ে নিয়ে আমি কিছু লেটুস পাতা এবং টমেটো দিয়ে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি দেখেন কতটা সুন্দর নতুন নতুন কোনো অতিথি আসলে কিংবা নতুন জামাই আসলে বাসায় এভাবে তৈরি করে দিলে অনেক খুশি হয়ে যাবে বিশেষ কারোর জন্য আমরা এইভাবে তৈরি করতেই পারি আশা করি ভালো লাগবে এবং সবাই অনেক প্রশংসা করবে তো এখানে আমি একটা স্পেশাল সস তৈরি করে নিচ্ছি এখানে কালামানসি এবং কাঁচামরিচ এখন সাথে দিয়ে দিচ্ছি সয়া সস এই সসটা খেতে খুবই ভালো লাগে এই মুরগির মাংসটা ভিজিয়ে ভিজিয়ে খেতে তো আপনারা চাইলে এভাবে একটা সস তৈরি করে খেতে পারেন কালামাঞ্চের হচ্ছে লেবুরই মতো তো আপনারা লেবুটা দিয়ে তারপর করতে পারেন ভালো লাগবে এভাবে চিকেনের সঙ্গে খেতে ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ তো এই তো এখন এটা খাওয়ার জন্য রেডি তো আমরা খাবো দেখুন কতটা সুন্দর আর কতটা কালারফুল লাগতেছে অবশ্যই আপনারা ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন ভালো লাগবে ইনশাল্লাহ আশা করি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখানে থাকবেন নিরাপদে থাকবেন আজ এই পর্যন্তই হাফেজ